মস্কোর কনসার্টে ভয়াবহ হামলায় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় স্তব্ধ পুরো রাশিয়া। দেশটিতে চলছে জাতীয় শোক। হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারাও। এদিকে এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত না হলেও দেশটিতে থাকা শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পিএইচডি গবেষক বারেক কাইসার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। স্বাগত আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নির্বাচনের পর ভয়াবহ একটি হামলাই বলা চলে। হামলার পর পুতিন প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেমন দেখছেন রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে? দেখেন, একেবারে যখন হামলাটা হয় তখন থেকে তো আসলে বলা হচ্ছে যে 1 মিনিটের মধ্যে পুতিনকে আসলে জানানো হয়েছে এবং তিনি আসলে দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা হামলার সাথে জড়িত ছিল 4 জন তাদেরকে আটক করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে সহ টোটাল 11 জনকে আটক করা হয়েছে। ওই ঘটনার পরই আসলে এখানকার বিভিন্ন যে স্থাপনা, এখানকার মেট্রো রেল, বাস, সব জায়গায় আসলে তল্লাশি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে যেসব জায়গাগুলোতে এলাকাগুলোতে বিদেশিরা থাকে সেসব এলাকাগুলোতে আসলে বেশি বেশি তল্লাশি আসলে হচ্ছে। শুধু মস্কো শহর নয়, মস্কোর আশেপাশে যেসব শহরগুলো রয়েছে সেসব শহরগুলোতে আসলে তল্লাশি চালানো হচ্ছে এবং হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হচ্ছে। এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অনেক জায়গায় হচ্ছে ক্লাস হলেও সেটা অনলাইনে আসলে শিফট করা হয়েছিল। এবং বলা যায় সব মিলিয়ে যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তার কথা বলছিলেন, বাংলাদেশে অনেক শিক্ষার্থী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে কতটা উদ্বেগের মধ্যে রয়েছে? তারা আসলে তাদের নিরাপত্তার জন্য কোনো পরামর্শ দেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে? দেখেন, যারা বিদেশি শিক্ষার্থী এবং বিদেশি যারা রাশিয়াতে রয়েছে বিশেষ করে মস্কোতে, তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে বলা হয়েছিল যে ঘটনার পরপরই তারা যাতে যে যেখানে আছে বিশেষ করে ছাত্রাবাস তারা যাতে সেখানে অবস্থান করে এবং বিশেষ কোনো প্রয়োজন না হলে তারা যাতে বের না হয়, এই ধরনের আসলে নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং যারা বিদেশি রয়েছে তাদের জন্য আসলে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে করে তারা যখন যদি বিশেষ প্রয়োজনে বাহিরে বেরো হয় তাহলে তারা যেন তাদের পাসপোর্ট কিংবা রেজিস্ট্রেশন সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নেয়। আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে এই ঘটনার পরে তারা দাবি করেছিল যে হামলা হতে পারে, এরকম বিষয়ে তারা আগে থেকেই মস্কোকে সতর্ক করেছিল। এই বিষয়টাকে আসলে সঠিক কিনা মস্কো আসলে জানা সত্ত্বেও তাহলে যে প্রশ্নই আসে যে কেন ব্যবস্থা নেওয়া হলো না, বা কেন এই উদ্বেগের হামলার বিষয়ে তারা হচ্ছে আগে থেকে যদি জানতো কেন তারা ঠিকঠাক মতো নিরাপত্তা ব্যবস্থা নিল না? দেখেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে এই দায়িত্ব আসলে এড়ানোর সুযোগ নেই। এত বড় একটি ঘটনা, গত 20 বছরের ইতিহাসে রাশিয়াতে প্রাণঘাতী এত বড় সন্ত্রাসী হামলা আসলে হয়নি। এবং যেটি বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল তাদের দূতাবাসের যারা কর্মকর্তা তাদেরকে তাদের উদ্দেশ্যে আসলে মূলত বলা হয়েছিল যে এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। তবে সেটি ছিল যে আপনি জানেন যে 8ই মার্চ বিশ্ব নারী দিবস, সেই নারী দিবসকে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটতে পারে বলে আসলে বলা হয়েছিল। পরে পরবর্তীতে দেখা গেল যে, এবং দেখেন এই ঘটনাটি এমন একটি মানে সুপরিকল্পিতভাবে মাস্টার মাইন্ড ভাবে করা হয়েছে এখন পর্যন্ত যেসব তথ্য এখানকার স্থানীয় গণমাধ্যমে আসছে, যারা এই ঘটনার সাথে জড়িত একেবারেই সরাসরি হামলার সাথে জড়িত কিংবা যাদের যারা ঘটনাস্থল স্থলে যাদেরকে নিয়ে এসেছে কিংবা অস্ত্র যেখান থেকে সংগ্রহ করেছে কিংবা হামলার পরে পালিয়ে যাওয়া সব বিষয়গুলোতে কিন্তু অনেকগুলো লোক জড়িত ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এত সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ব্যবহার করে একজন কিন্তু এই যে টোটাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা কিন্তু একজন আরেকজনকে আসলে চিনত না। এবং বলা যায় এটি আসলে একেবারেই মাস্টার মাইন্ড। এবং এখানকার ছোট্ট করে আরেকটি বিষয় জানতে চাইব, বলছিলেন ঘটনাটি ঘটেছে পুরো মাস্টার মাইন্ড চিন্তাধারা থেকে, অনেককে আবার হচ্ছে যে এমন খবর এসেছে ইউক্রেনকে সন্দেহ করা হচ্ছে। আসলে মূলত এই হামলার জেরে যুদ্ধ চলছে অনেকদিন ধরেই, সেক্ষেত্রে মস্কো এবং পুতিন আগামীতে আরও ইউক্রেনের বিরুদ্ধে কোনো বড় ধরনের কোনো ব্যবস্থা বা যুদ্ধ আরও বেগবান করবে কি না, কী মনে হচ্ছে? দেখেন, এখানে তো আসলে এখানে তো যুদ্ধ তো আসলে চলমান রয়েছে দীর্ঘদিন ধরেই এবং এখান থেকে তো আসলে বলা যায় অনেকটা ইউক্রেনকে একা করে দিয়ে তারা ইউক্রেনকে যেসব শক্তিগুলো আসলে উস্কে দিয়েছিল তারা কিন্তু এখন পাশে নেই। তো সেই জায়গা থেকে
এবং রাশিয়াও যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু তিনি ইঙ্গিত করেছেন ইউক্রেনকে আসলে দিয়ে এই এই কাজটি আসলে করানো হয়েছে বলে আসলে এখানকার মনে করছেন। এবং এখানকার যারা গণমাধ্যম বিশ্লেষক রয়েছেন তারাও যেটি বলছেন যে এটি হচ্ছে যে রুশ বিরোধী যেসব শক্তিগুলো রয়েছে সেসব শক্তির একটি সমন্বিতভাবেই তারা এই কাজটি করেছে, হয়তো তারা ব্যবহার করেছে ইউক্রেনকে। রেখা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশিয়ার কনসার্টে হামলা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম। রেখা স্যার যুক্ত হয়েছিলেন রাশিয়া থেকে।